একলা একলা আর কি করুন, গান তো মুখ দিয়া বাইরে না। বন্ধুটা আইতে কইলাম সবাই এখনো আইতাছে না, কি যে করি, সব সময় আমার এই জায়গায় বসা করা যায়। এই আপনি কে? ভয় পায় না, ভয় পায় না, মানে আমি এখানে মাত্র এসেছি। বুঝতে পারছি, ভয় পাই নাই তো, মানে মানে হঠাৎ করে আসছেন তো এই জন্য আর কি চমকাই গেছি। ও আপনাকে যে কইলা বসি না এর জন্য। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগে পরে আপনি তো এই গ্রামে আমি কখনো দেখি নাই। আরে আমি তো এখানে ঘুরতে আসছি। ও আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি, আমার বাড়ি পাশের গ্রামে। ও আচ্ছা, আপনার বাড়ি পাশের গ্রামে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি পাশের গ্রামে। ও এই জায়গায় কি কারো বাড়িতে ঘুরতে আসছে নাকি এমনি গ্রামে ঘুরতে আসছে? না মানে একটা বাড়িতে আসছে তো ওখানে আমি ঘুরবো। ও কার বাড়ি? কার বাড়ি? কার বাড়িতে? কার নাম বলি, কার নাম বলি? মিজান। হ্যাঁ মিজান, এই যে মিজান চাচার বাড়িতে আসছি। মিজান? মিজান চাচা নামে তো এই গ্রামে কোনো লোক থাকে না। মিজান চাচা নামে তো আমি কেউ চিনি না। আরে চিনবেন কেমনে, নতুন সেনা আসছে। ও উনিও নতুন আছে না? হ্যাঁ নতুন বাড়ি আছে, ওই যে ওপাশে একটা নতুন বাড়ি আছে না। ও আচ্ছা আচ্ছা, উনি তো এই এক সপ্তাহ হলো। ও আচ্ছা, এই জন্য আমি চিনি না, কারণ আমি ছোট থেকে বড় হয়েছি এই গ্রামে, গ্রামের প্রত্যেকটা লোকরে আমি জনে জনে চিনি। কিন্তু একটা কথা গো, কি কিছু মনে করেন না? আপনি আপনি কিন্তু খুব সুন্দর। পুরা পরীর মতো লাগতেছে। ধন্যবাদ। আরে আমি কি সুন্দর, আমার থেকে তো আপনি অনেক সুন্দর। আর জানেন কি, সুন্দর সুন্দরে মানায়। আপনি না খুব দুষ্টুমি করে কথা বলেন, আমার না খুব ভালো লাগে। আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। আসলে আমি এই জায়গায় বসেছিলাম, আমার একটা বন্ধু আসার কথা, তো বন্ধু আসবে এই জন্য বসেছিলাম, কিন্তু হঠাৎ করে আপনি চলে আসলেন। হঠাৎ করে না, আমি এখানে বসে। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা কথা বলি। কথা? কি কথা বলেন? এই যে ধরুন আপনাকে কোনো একটা সুন্দরী মেয়ে প্রেমের প্রস্তাব দিল বা বিয়ের প্রস্তাব দিল, তখন আপনি কি করবেন? আমি আমি তো মানে এক পায়ে রাজি হয়ে যাব। এক পায়ে রাজি হয়ে যাবেন মানে আরেক পা কি করবেন? আচ্ছা আচ্ছা, আমি দুই পায়ে রাজি হয়ে যাব। ও আচ্ছা, তাহলে এখন থেকে আপনি ধরে নিন আপনার একটা সুন্দরী প্রেমিকা আছে। কি আমার সুন্দরী প্রেমিকা? মেয়েটা কি বললো কিছুই বুঝলাম না, আর বইলাই চইলা গেল। তার মানে কি বলতে চাইছে এই মেয়েটা আমার প্রেমিকা হইতে চায়? হ এটাই 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 বুঝাইছে। যাক ভালোই হইলো, কত সুন্দর একটা মেয়ে আমার প্রেমিকা। আচ্ছা অনেক দিন তো হলো আমাদের সম্পর্কে, আমরা কতদিন দেখা করতেছি মানে কথা বলতেছি,
মানে কেমনে কেমনে জানি আমাদের মিল হয়ে গেল, কিন্তু একটা জিনিস বুঝতেছি না। এই যে তুমি তো মনে করো যে আমার সাথে কথা বলো ঠিকই, কিন্তু তোমার বাড়ি কোথায়, মানে তোমার ফ্যামিলিতে কয়জন লোক আছে, বা তোমার বাবা কি করে, তোমার বাবা কে, আমি তো এইসব কিছুই জানি না। তবে আমাদের এই মিলটা হবে কিভাবে? শোনো শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু বাবাকে বলে দিয়েছি। আমাদের প্রেমের কথা সব বাবা জানে। আর বাবা কি বলছে জানো? কি বাবা বলেছে? তোমাকে সন্ধ্যায় নিয়ে যেতে। সন্ধ্যায়? সন্ধ্যায় কেন? আরে সন্ধ্যায় কারণ বাবা তো অফিস শেষ করে সন্ধ্যাতেই আসবে, এজন্য তোমাকে সন্ধ্যায় নিয়ে যেতে বলেছে। তাহলে কি আজকেই যাবা? হ্যাঁ এখনই যাবো, এই মুহূর্তে। সন্ধ্যায় না যাইতে বলছে তাহলে আবার তোমাকে চা নাস্তা খাওয়াতে হবে না? ও আচ্ছা আচ্ছা, বিকাল তো হয়ে গেছে না? হ্যাঁ আর কিছুক্ষণ পরে তো সন্ধ্যা। আর তোমাকে সন্ধ্যায় বাসায় নিয়ে কি মানে চা নাস্তা খাওয়াবো। ও আচ্ছা আচ্ছা, চলো 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 চলো। রাত্রে তোমার না, তোমার জন্যই তো আমার ভয়, আমার তো আর ভয় নাই। আরে শোনো শোনো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি যখন তোমার সাথে আছি তখন আর কোনো ভয় পাওয়ার দরকার নেই। বাড়ি এত দূরে? আরে একটু তো হাঁটার জন্য সময় লাগবে, বললাম না পাশে গ্রাম। পরিবেশটা না কেমন জানি একবার নীরব। আরে এখানে তো অতটা কেউ মানুষ থাকে না, আবার ওই পাড়ায় গেছে না, ওই পারে মানুষজন থাকে। ঠিক আছে তাহলে চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো। তো কি যদি আমরা যেতে পারি তাহলে 100 জন মারা যাবে, তাহলে আমরা আরো শক্তিশালী হয়ে উঠব। হ্যাঁ চলো চলো। এইটা তোমাদের বাড়ি? হ্যাঁ এটাই আমাদের বাড়ি। আচ্ছা তোমাদের বাড়িতে আসলাম ঠিকই, কিন্তু এই যে তুমি নিজে বউ সাজলা, আমার জামাই সাজালা, এটার কারণটা কি? আরে শোনো শোনো, বাবাকে যদি বলি আমরা বিয়ে করে ফেলছি তাহলে হচ্ছে গিয়ে বাবা সহজেই মানা যাবো, এই জন্য আমি তোমাকে বউ সাজাচ্ছি আর আমি নিজে বউ সাজছি। ও ভালো বুদ্ধি, কিন্তু তুমি এত বড় ঘুমটা দিছো কেন? বড় ঘুমটা দিছি কারণ মা বাবার কাছে যাব, মানে আমার লজ্জা লাগে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। বাড়িটা না কেমন জানি শুনশান। আরে সবাই তো তোমার জন্য অপেক্ষা করতেছে এই জন্য। ও আচ্ছা সমস্যা নাই চলো। ঠিক আছে চলো। তোমাদের বাড়ির সবাই ওই দিকে মুখ করে আছে কেন? বুঝতে পারছি, আমার মনে হয় ওনারা জামাই হিসাবে মেনে নিবে না। আরে না না, সে সেরকম কোনো ব্যাপার না, জানো টিং চং বং। ওরা তার মানে তুমি আমার এটা কোথায় নিয়ে আসছো? যদি আমরা খেতে পারি তাহলে আমাদের 100 জন